আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে খোটামণি উচ্ছেদকৃত এলাকাত আমরা এখানে উপস্থিত হইছি। রায়পুর মাদ্রাসার স্টাফের এক দল তথা নিজামুল মুসলিমিন সংস্থার পক্ষ থেকে আপনারা সামনে এই দেখতে পারতরা কিছু আপনারা দেখাইবার চেষ্টা করে। এই মুহূর্তে এক বাড়িতে আইছি, এই বাড়ির এক ভদ্রলোকে কথা হইতে চাইতরা যে বাড়িতে কোরআন শরীফ রাখা আসলো, ওটাও বার করতে দিছে না প্রশাসনে, কথাগুলো শুনেন একটু। এরপরে আর তো গাড়ির দিকে তো আর ঢুকার কথা নয়, আমি গাড়ির সামনে পড়ে গেছি, ঘোরার বাদে মানছুন না, আমার প্রশাসনে ঘোরাই লিখছে কোরআনের ঘরে, আমি তো কোরআন নাই, তো সামানও বা করতে পারছি না, আমার ঘর কোরআন শরীফ বা করতে পারছি না। এই কোরআন শরীফ তারা জিসিবি ফালাইয়া আমার স্টাডিয়ার রাখা আসলো, আমার মেয়ের কোরআন শরীফ ফালাইয়া তারা জিসিবি টাকা তুলে আর কোরআন শরীফ পাইছি না, এরপরে আমি সারা ঘর চিন ঘুরাইয়া কোন কোরআন শরীফ পাইয়া না, আমি খালি কোরআন নয় ভাগ করবো, খালি আমার লোক হ্যাঁ তার কোরআনটা ভাগ করলে ওই আল্লাহ আমরা কোরআনটা করি। তো তাই দুই দিন ঘরে আমি পাইছি, মানে তার গাড়ির সাকার নিছে, মানে টাকা যে ঘর টাকা আসলো তার নিছে, মানে অনুগ্রহ হয়েছে জল নিছে রাস্তা কোরআন শরীফ আমার খারাপ, আমার দূর আছে না, আমার ইমাম সাহেব তান টাইম দেখাইছি মেসা বলতে তার আমারে এটা কোরআন শরীফ এটা ভাইবা তোমার দেওয়া যাইব, আমার মেয়ে পড়িব এই কোরআন টাইম দিন বিছা মারতেন, আমার দুই আমি দেখাইছি বা আরও বাজে কোরআন দেখাইছি, আমার কোরআনটা আপনার মানে মাটির লোক বিস্মার করলি কোরআন আমার ঘরে কইছি, আমি কোরআন শরীফটা বা করলে আইছি আমারে বাঁকড়ার সুযোগ দিছে না, তারে টাকা আমার ফালাইছে ফালাইছে আমার টাকা আমার ফালাইছে, তো যাই হোক, আপনারা এই ভদ্রলোকের মুখ থেকে শুনলা যে কিভাবে এই পাষাণ হৃদয় প্রশাসনের মানুষ কীরকম এই ধর্মগ্রন্থটা কমসে কম ঘর থেকে বার করার সময় পর্যন্ত দিছেন না। এই দেখুন সামনে যে ঘর, যেটা কেন বড় দুঃখের সহিত হইতে হয়, এখন পর্যন্ত এই এলাকাত যাওয়ার পরে আজকে প্রায় তিন চার দিন হয়ে গেছে, এরপরেও মানুষের লাগে মাথার লগে লগে বোঝা যায় যেমন হঠাৎ মানুষে খান্দি দিব বলা অবস্থা। এক একটা ঘরের পিছে মানুষে সারা জীবন লাগায়, সারা জীবনের অর্জন মানুষে গড় লাগায়, ওই দেখুন এখন গড়ের অবস্থা, কোনো একটা সামান ব্যবহারের কোনো যোগ্য রয়েছে না, সবে তারার লাগে দোয়া করো বা মানুষের লাগে মা তার লগে লগে এখন পর্যন্ত বোঝা যায় মানুষে হঠাৎ খান্দি দিব, বাড়ি ঘরে আমরা থাকতে পারি না প্রচণ্ড গরমের কারণে, আর এই মানুষগুলো কীরকম কেন থাকতে সবে তারার লাগে দোয়া করবা। অনুরোধ জানাই আরো কথা যে পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ভাবিমা খাবাত আইডি কুমিয়া ফুয়ান খাসির, মুসিবত যেটাও আয় না কেন নিজের কৃতকর্মের ফলস্বরূপ আয়, যখনও আয় এই সময় আমরা কর্তব্য আছে। হজরতে ইয়াকুব আলাই ইসলামের তেলে নবী হজরতে ইউসুফ আলাই সালাতুসাল্লাম হারিয়া যাওয়ার পরে যে অবস্থা অবলম্বন করছেন হজরতে ইয়াকুব আলাই ইসলামে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, প্রত্যেক দুঃখ বেদনা সব আল্লাহর কাছে সুপুর করা, আমি ইনশাআল্লাহ বিভিন্ন জায়গাতে আমরা গেছি, অনেক জায়গার যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে না, সময়ের অভাব, যোগাযোগের অভাব, রাস্তার অভাব, তার কারণে তবে এই অঞ্চলে আইয়া এই সব দুর্গতি যেটা সরকার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান যেটা হয়েছে সেটা দেখিয়া গভীর দুঃখ প্রকাশ করিয়ার যে সরকারের কোথায় আর খাজে মিল নাই, যে দেশ পরিচালনা করতে এক দেশের সরকার তার উপরে সাধারণ পাবলিকর অত্যন্ত আশা থাকে যে এই সরকার থেকে নিরাপত্তা পাইবো, এই সরকার থেকে সাংবিধানিক অধিকার পাইবো, এই সরকারের সমবিকাশ সমবন্টন সম অধিকারের কথা হইয়া শপথ বাক্য গ্রহণ করছেন, আজকে এই সব কথার লগে হাজার কোনো মিল নাই, যার কারণে গভীর দুঃখ এবং প্রার্থনা কথাও বর্তমান অবস্থার উপরে দেখি আর এই অসহায় নিঃসহায় নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরিপূর্ণ ক্ষতি দেওয়ার জন্য আমরা এই রায়পুর মাদ্রাসার প্রতিনিধির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করি। অতএব এতদঞ্চলে যতক্ষণ এইসব উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের বাড়ি যাওয়া আমরা সত্য সম্ভব হয়েছে না, যথেষ্ট জায়গা গেছি, কিছু জায়গা বাকি থাকছে, যার কারণে প্রত্যেকের পক্ষে আমরা আল্লাহর কাছে দোয়া করবো
আপনারা আমরা লগে করবা সরকার হচ্ছে প্রার্থনা করি আর তার সম্পূর্ণ ক্ষতিপূরণ করে দেওয়ার আবেদন করি। অতএব এই অঞ্চলের আমার এই ক্ষতিগ্রস্ত নিষ্পেষিত নিপীড়িত মানুষ সকলের কাছে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে অনুরোধ করি আর অত্যন্ত দুঃখিত এবং এই দুঃখের সহিত আমরা আসাম সরকারের কাছে আমাদের পক্ষ থেকে দাবি যে এই যে অঞ্চলটা চূর্ণ বিচূর্ণ হয়ে মানে ভাবে মানে বিস্তীর্ণ অঞ্চলকে ধ্বংস করা হয়েছে, যাদের বৈধ কাগজ আছে তাদের সেই ক্ষতিপূরণ দিয়া গড় পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আমরা আসাম সরকারের কাছে আমাদের দাবি এবং এই অঞ্চলের যারা ভুক্তভোগী জনসাধারণ তাদের সবর নিকট আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে না হয় এই অনুরোধ আমরা জানাই এবং যাদের হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য আমরা বারবার আবেদন জানাই।